অচেনা এক শিশুর জন্য ভালোবাসা বাসা বেঁধেছিল দেশের লাখো কোটি মানুষের মনে। অথচ তাকে উদ্ধারে অনেক চেষ্টাই হয়েছে, কিন্তু বাঁচানো যায়নি শিশু জিহাদকে। তার জন্য প্রার্থনায় বসেছিল গোটা দেশ। বাংলাদেশকে কাঁদিয়ে যাওয়া শিশু জিহাদের মৃত্যু এবং তাকে উদ্ধারে শ্বাসরুদ্ধকর 23 ঘন্টার নাটকীয়তা নিয়ে আয়োজন থাকছে আমাদের এবারের বিশ্লেষণে। 26 ডিসেম্বর শুক্রবার বিকেল 15:45, শীতের বিকেল। শাহজাহানপুর রেলওয়ে কলোনির পরিত্যক্ত পাম্পের পাশে খেলছিল কয়েকটি শিশু। হঠাৎই তাদেরই একজন পড়ে যায় ঢাকনাবিহীন একটি পাইপের ভেতর। শিশুটির নাম জিহাদ। পাম্প থেকে মাত্র 100 গজ দূরেই সরকারি কোয়ার্টারে তাদের বাসা। জিহাদ পাইপের ভেতর পড়ে যাওয়ার পর তার খেলার সাথীরা চিৎকার শুরু করলে ছুটে আসেন কোয়ার্টারের বাসিন্দারা। পাইপের ভেতর থেকে তখনও ভেসে আসছিল জিহাদের কান্নার শব্দ। তার কচিকণ্ঠে ছিল বাঁচার আকুতি। 3:50 দিকে পড়ছে, পড়ার পরে মানে একটা মেয়ে বাচ্চা ছিল আর আমার ফ্রেন্ড আরিফ ওই সাথের বিল্ডিংয়ে তিনতলায় থাকে, তখন বলছে যে বাচ্চা পড়েছে। ও আবার সাথে সাথে দেখছে, দেখা সাথে সাথে নামছে, নামার পর আর 2-3 জন ছিল, তারা যখন বলছে আব্বু আমাকে বাচ্চা শুনছে, এখন আবার ওয়াজমা ফিল হইতেছে, অনেক শব্দ শোনা যেতেছে, তারপর এটা মাইক বন্ধ করছে। ওর বাবা ছিল, জিহাদের বাবা ছিল, সেও শুনছে যে আব্বু আম্মা আমাকে বাঁচো। মতিঝিলের একটি সরকারি স্কুলের নৈশ প্রহরী নাসিরউদ্দিন, 3.5 বছর বয়সী ছোট ছেলে জিহাদের খোঁজ করতে ঘটনাস্থলে হাজির হন বিকেল 4টায়। পাইপের ভেতর থেকে জিহাদের সাথে কথা হয় বাবা নাসিরউদ্দিনের। আমরা খুবই আশাবাদী ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ। এর চেয়ে বড় বড় ঘটনায় আমরা দেখেছি যে মানুষ তার চেয়ে কষ্ট করেও বেঁচে আছে, এবং তাকে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ জিহাদ আমাদের মাঝে ফিরে আসবে জীবিত অবস্থায়। ইতিমধ্যে জিহাদকে উদ্ধারে স্থানীয়রা চেষ্টা চালাতে থাকেন, কিন্তু 100 ফুট ব্যাসের পাইপের ভেতরে নামতে পারছিলেন না কেউ। এক যুবক চেষ্টা করেও ব্যর্থ হন। ততক্ষণে পেরিয়ে গেছে বেশ খানিকটা সময়। এরপর খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। বিকেল 4:30 ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। ততক্ষণে গণমাধ্যম কর্মীরাও হাজির হয়েছেন ঘটনাস্থলে। এরপর শুরু হয় শিশু জিহাদকে উদ্ধারে তোড়জোড়। সন্ধ্যা 6টা, ইতিমধ্যে লোকারণ্য গোটা এলাকা। কিভাবে শিশুটিকে উদ্ধার করা যায় তার ছক কষতে শুরু করেছেন উদ্ধারকর্মীরা। চারদিকে জ্বলে উঠেছে ফায়ার সার্ভিসের শক্তিশালী বাতি। অক্সিজেন সরবরাহের জন্য বাইরের বাতাস পাম্প করে ঢোকানো হচ্ছিল পাইপের ভেতরে। শিশুটির হাত পা বাঁধা পড়বে এমনভাবে রশি ফেলা হয় ওই পাইপে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল সব চেষ্টাই। সন্ধ্যা 6:30 দিকে উদ্ধারকর্মীরা জানান শিশুটি পাইপের ভেতর থেকে সাড়া দিচ্ছে। তার জন্য পাঠানো হয় খাবার ও পানি। রাত 9টা, শিশু জিহাদকে উদ্ধার করতে নানা কৌশল নির্ধারণ করতেই বেজে যায় রাত 9টা। ইতিমধ্যে ক্রমশ ক্ষীণ হয়ে আসতে থাকে পাইপের ভেতরে আটকে থাকা শিশু জিহাদের গলার স্বর। অন্ধকার পাইপের ভেতরে আতঙ্কিত জিহাদের গোঙানির শব্দ পাওয়া যাচ্ছিল তখনও। এরপর রশির কৌশল বাদ দিয়ে শক্তিশালী একটি ক্রেন আনা হয় ওই ঘটনাস্থলে। পাইপের ভেতরে বসানো সাবমার্সিবল পাম্প এবং মেশিনের জন্য বসানো কয়েকটি পাইপ কেটে কেটে বের করে আনা হয় 1.5 ফুট ব্যাসের বড় পাইপ থেকে। একে একে 14 টুকরো পাইপ কেটে বের করে আনা হয়। সবশেষ সাবমার্সিবল মূল মেশিনটি উঠিয়ে আনার সময় মনে হয়েছিল শিশুটিকে উঠিয়ে আনা সম্ভব হবে, কিন্তু সে আশায় ঘুরে বেড়ে। ইতিমধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা পাইপের ভেতর নামিয়ে দেন অন্ধকারে দেখতে সক্ষম এমন শক্তিশালী ক্যামেরা। টেলিভিশনের সরাসরি সম্প্রচারের কল্যাণে গোটা দেশবাসীর দৃষ্টি আটকে গিয়েছিল 100 ফুট ব্যাসের পাইপের ভেতরে। আর শিশু জিহাদকে উদ্ধারের ঘটনায় পরতে পরতে ছিল নানা ধরনের নাটকীয়তা। আর সরকারি সংস্থাগুলোর কাছে এই ধরনের উদ্ধার অভিযান একেবারে নতুন এবং তাদের কোনো অভিজ্ঞতা ছিল না। শেষ পর্যন্ত বোরহোল প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা নামানো হলো আর অনেক বিশেষজ্ঞদের এই ঘটনাস্থলে আনা হলেও কোনো কুলকিনারা করতে পারছিলেন না তারা। রাত 11:30, উদ্ধারকর্মীরা যখন সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছিলেন তখন এগিয়ে এলেন বশির নামের এক যুবক।
রানা প্লাজায় উদ্ধার তৎপরতায় যুক্ত থাকা সাহসী এই যুবক কাজ করেন যমুনা ফিউচার পার্কে। বশির জানালেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে পাইপের ভেতরে গিয়ে শিশুটিকে উদ্ধার করে আনবেন তিনি। আমার যদি সাপোর্ট থাকে, আমার কোমরে বেল বাঁধা থাকতে হবে, আমরা ট্রেনিংয়ে যেটা আমরা ই করছি সেফটি বেল্ট থাকবে, আমার সাথে টর্চ থাকবে, সাথে মোবাইল ইউজ করা যাবে না, যেহেতু হাত নাড়া যাবে না, সেখানে অন্য কোনো মাধ্যম যাতে আমি ভিতরে আসি নড়তেছি এটা অন্য কেউ উপর থেকে সবাই বুঝতে পারতেছে। বশিরের সাহসিকতায় বাদশাহে ফায়ার সার্ভিস, একটি জীবন বাঁচাতে আরেকটি জীবন বিপন্ন করার বিপক্ষে ফায়ার সার্ভিস। বশিরকে ভেতরে নামানো হবে কিনা এমন দ্বিধাদ্বন্দ্ব যখন চলছিল, ততক্ষণে ঘটনাস্থলে হাজির ওয়াসার এমডি তাকসিম এ খান এবং তার সাথে অত্যাধুনিক প্রযুক্তির বোরহোল ক্যামেরা। এটা দুইটা ক্যামেরা আছে, একটা ডাউন ভিউ একটা সাইড ভিউ। সাইড ভিউ ক্যামেরাটা 180 ডিগ্রি রোটেট করে আর ডাউন ভিউটা তো নিচের ইমেজটাতে ক্যাপচার করে। এটাতে আপনি ভিডিও ফরম্যাট পল আছে, আপনি ক্লিয়ার ইমেজ নিতে পারবেন। ততক্ষণে ঘটনাস্থলে ছুটে আসেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, রেলের মহাপরিচালক, ডিএমপি কমিশনার সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা আগে আমরা সাউন্ড পেয়েছিলাম, আর ক্যামেরা লাগানো হয়েছিল, একটি গুমরানির সাউন্ড ছিল আর কি, বাট এই মুহূর্তে বলতে পারবো না কী অবস্থা আর কি। এখন রাত দেড়টা, শক্তিশালী বোরহোল ক্যামেরা নামানো হয়েছে পাইপের ভেতর। সরাসরি সম্প্রচারের কল্যাণে সবার উৎসুক দৃষ্টি ক্যামেরার মনিটরের দিকে। প্রথম দফায় পাইপের 250 মিটার গভীর পর্যন্ত ক্যামেরা নামিয়ে একটি কাপড়, স্যান্ডেল, কর্কশিটের টুকরো, টিকটিকি ও কাগজের মতো অবয়ব দেখা যায়। বিশেষজ্ঞ দল বোরহোল ক্যামেরা দিয়ে অনেকক্ষণ ধরে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছিল না শিশু জিহাদের খোঁজ। অবশেষে রাত 2:45 দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পুরো ঘটনাটিকেই গুজব বলে অভিহিত করেন, পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আমরা শেষ পর্যন্ত এই যে ডারভিসগুলো উঠিয়ে আমরা আরেকবার দেখব, তো আমরা নিশ্চিত যে এখানে কোনো মানুষ নেই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে সুর মেলান ফায়ার সার্ভিসের মহাপরিচালক, অথচ দেড় ঘন্টা আগেও যিনি শিশু জিহাদের গোঙানির শব্দ পেয়েছিলেন। আপনারা দেখেছেন ওয়াসার অত্যাধুনিক ক্যামেরা যেটা হচ্ছে, আমরা নিষ্পন্দ দেখতে পেরেছি এখানে। এখানে কোনো জীবন্ত মানুষের এখনো আমরা পাওয়া যায় না। উদ্ধার তৎপরতার দ্বিতীয় দফায় একটি বেসরকারি সংস্থার সহায়তায় উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্ভিলেন্স আইপি ক্যামেরা নিচে নামিয়েও শিশু জিহাদের দেহের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তাহলে কি এটি ছিল সত্যি একটি গুজব? উত্তর জানাচ্ছি, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম। আগেই বলেছিলাম সরকারের একজন প্রতিমন্ত্রী পুরো বিষয়টিকে গুজব বললেও তা মানতে নারাজ জিহাদের পরিবার, কেননা তাদের ধারণা ও বিশ্বাস জিহাদ ওই পাইপের ভেতরেই আটকা পড়ে আছে। রাত 3:30, শিশু জিহাদের বাসায়। সেখানে গিয়ে দেখা গেল কান্না ইতিমধ্যেই পরিণত হয়েছে ক্ষোভে, কারণ তারা জেনে গেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পুরো বিষয়টিকে গুজব বলেছেন। এই বক্তব্য মানতে নারাজ জিহাদের পরিবার। ওই ক্যামেরা হয়তো ওই ময়লার নিচে ঢুকতে পারে না, বাচ্চা ওখানে পড়ে গেছে, ওখানে সে ওই ময়লার নিচে পানিতে ঢুকে গেছে। জিহাদকে জীবিত উদ্ধারের আশা যখন শেষ, তখন আরেক নাটকীয়তার জন্ম দেয় পুলিশ। শিশু জিহাদের বাবা নাসিরউদ্দিনকে আটক করে শাহজাহানপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সরকারের মন্ত্রী যখন বলে পুরো বিষয়টি গুজব, তখন উদ্ধারকর্মীদের পরবর্তী পর্যায়ে উদ্ধার তৎপরতা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। যদিও তারা স্থানীয়দের চাপে উদ্ধার কাজ চালিয়ে যান, কিন্তু তাদের ওই উদ্ধার তৎপরতা কি ছিল নিছক লোক দেখানো? 27 ডিসেম্বর সকাল 7টা, ইতোমধ্যে পেরিয়েছে 14 ঘন্টা। অভিযান চালাতে থাকে ফায়ার সার্ভিস। দিনের আলো পরিষ্কার হওয়ার সাথে সাথে সাধারণ মানুষের ভিড় বাড়তেই থাকে শাহজাহানপুর রেলওয়ের কলোনির পরিত্যক্ত ওই পাম্পের দিকে।
নানা দিক থেকে আসে নানা পরামর্শ, কিন্তু নিজেদের কৌশলের পথেই এগুতে থাকে সরকারি উদ্ধার সংস্থাটির সদস্যরা। সকাল ১১টা, ফায়ার সার্ভিসের এক সহকারী উপপরিচালক গণমাধ্যমকে জানান পাইপে কোনো শিশুর অস্তিত্বই পাওয়া যায়নি, তাই তারা উদ্ধার কাজ চালাচ্ছেন না। মেনলি আমরা যেটা করছি, এখানে কিছু ব্যক্তিবর্গ, কিছু প্রতিষ্ঠানের কিছু উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা এখানে তোমাদের সহায়তা করছি বা আমরা কাজ করার চেষ্টা করেছিলাম মাত্র। দুপুর ১:৩০, রেলওয়ে কলোনি মাঠে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। জানিয়ে দেন, দীর্ঘ ২৩ ঘন্টা অভিযান চালিয়ে তারা শিশুটির কোনো সন্ধান খুঁজে পাননি, তাই উদ্ধার কাজ আপাতত স্থগিত করা হলো। তারা আর নিজেদের অভিজ্ঞতার অভাবের কথাও স্বীকার করেন তিনি। আমাদের ইন্টেনশন ছিল যেভাবে বাচ্চাটাকে বের করে আনার জন্য, এবং এখানে কিন্তু আমরা আমাদের এক্সপার্টই ছিল না, কারণ এই উপমহাদেশ কিন্তু এই ৩০০ ফিট নিচে কোনো এত ছোটো ছিঁড়ে পড়ে যায়নি, এই জন্যই আমরা চেষ্টা অনুমান করছি হয়তো পড়ে থাকতে পারে, এবং আমাদেরকে জুস খায় নাই, জুসকে পাঠানো হয়েছিল এবং জুসটা হয়তো আমাকে পরে রিটার্ন চলে আসছে, পরে কোনো রেসপন্স পাওয়া যায় না। তো এটা আমার মনে করি কোনো ইনফরমেশন যদি কেউ এটা ভুলে বলে থাকে, আমি অবশ্যই আমি এটা হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমাদের আনুষ্ঠানিক ফায়ার সার্ভিস তরফ থেকে আমরা উদ্ধার কাজ করছি, বাট আমাদের রেলওয়ের ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা এটাকে অন্য ইম্প্রোভাইজ মেথড করে তারা দেখবে এটাকে, অথবা কেসিংটা উঠাবে এবং পানি পাম্প করে এই লেয়ারটাকে উঠানো যায় কিনা সে চেষ্টা করবে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পরপরই উদ্ধার অভিযান গোটাতে ব্যস্ত হয়ে পড়েন ফায়ার সার্ভিস কর্মীরা, কিন্তু বাদশা দেন কিছু উদ্যমী তরুণ, তারা শেষ চেষ্টা চালাতে একবার সুযোগ চান। এই সুযোগটাই কিন্তু শেষ সুযোগ, এরপর এই পাইপটি সিলগালা করে দেওয়া হবে। উদ্যোগী তরুণেরা দেশীয় পদ্ধতিতে তৈরি খাঁচা পাইপের ভেতরে নামিয়ে দেন, ঘড়ির কাঁটায় তখন বেলা ২:৫৫। হঠাৎ করেই ভারী কিছু আটকে যাওয়ার ব্যাপারটি অনুভব করেন ওই যুবকেরা। এরপর উপর থেকে টানা হয় খাঁচাটি, বেলা ৩:০০, খাঁচাটি উপরে উঠে আনতেই বেরিয়ে আসলো জিহাদের নিথর দেহ। এরপর শুরু হয় হইচই, তখনও সবার মনে ক্ষীণ আশা, হয়তো প্রাণ আছে ছোট্ট জিহাদের শরীরে, তাই এক মুহূর্ত দেরি না করে হাসপাতালের পথে দ্রুত রওনা হন উদ্ধারকারীরা। খাঁচা পদ্ধতিতে লক সিস্টেম এরকম ছিল, যখন এইভাবে এরপরে ঢুকছে, এরপরে ওদের বাচ্চার সাথে ফেঁসানো যে রশি, রশি আটকাইছে একটা হুকে, তখন আমি তখন হাত দেখছি, আমি তো চুপ, সবাই কইছি যে আল্লাহ আল্লাহ করো। আসলে তার অনেক আগেই সব শেষ, কোটি মানুষকে কাঁদিয়ে ছুটি নিয়েছে শিশু জিহাদ, আর বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে রাষ্ট্রযন্ত্রকে, যাদের চরম দায়িত্বহীনতায় তিল তিল করে মৃত্যুর দিকে ধাবিত হয়েছে ছোট্ট ফুলটি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করার পর এবং তার একটি ইসিজি করার পরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই শিশুটি বেশ কয়েক ঘন্টা আগেই মৃত বরণ করেছে এবং আমাদের কাছে মৃত হিসাবেই এসেছে। সনাতনের পদ্ধতিতে যদি শিশু জিহাদকে খুঁজে পাওয়া যায়, তাহলে এত উচ্চ প্রযুক্তির ব্যবহার কেনই বা হয়েছিল, আর এমন লোকালয়ে কেনই বা এমন মৃত্যুকূপ, এমন অনেক প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর যারা দিবেন তাদের দায়িত্ব জ্ঞানী যখন প্রশ্নবিদ্ধ, তখন শিশু জিহাদ বাংলাদেশের জন্য একটি দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই না। দর্শক, ভালো থাকবেন, আর আগামী পর্বে দেখা হবে নতুন কোনো আয়োজন নিয়ে।